আমি ষষ্ঠীতে যাব না, তোর টাকা পয়সা নেই, অকার নেই, ঘড়িতে বাজে খাওয়া দাওয়ার সময়। খেতে বসেছিলাম, খেতে বসে থেকে ঘি একটু নিতে এসছি, দেবো আচ্ছা ডাব্বা দিয়ে এটাতে ঘি ঢালবো, ঘি শেষ হয়ে গেছে বলে ঘি নিতে এসছি, রাত্রি হলে ঘি দিয়ে ভাত খাই। তা যাই হোক না কেন, জানো আজ বাদে কাল দুদিন পরে জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠী বলে জানো নিমন্ত্রণ আছে, আজকে শাশুড়ি এসে নিমন্ত্রণ করে গেছে, জামাই ষষ্ঠীতে যেতে লাগবে, কিছু করার নেই, যেতে তো অবশ্যই লাগবে, কিন্তু আমি বেকার, আমি কাজবাজ করি না কিছু। এইটা কি কোনো কথা, বুঝতে পারছো তো, কোনো কাজবাজ করি না। তা এটা নিয়ে আজকে একটা ভিডিও করব, কালকে সকাল সকাল বেরোবো রুমি বলেছে, ও খাওয়া দাওয়া করে এসে জামা কাপড় গুছাবে, সব প্ল্যানিং হয়ে গেছে, ওই প্ল্যানিংটাকেই পুরোপুরি ভেস্তে দেবো। এবার জামাই ষষ্ঠী যাবো না, যাবো না জামাই ষষ্ঠী, দেখতে দেখো ভিডিওটা, ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, জানি না আজকে আমার অবস্থা কেমন হবে। এমনিতে তো মার খা, মারো আমাকে, মারো আমাকে, জিন্দা আমার ছোড়ো সালে, আর আজকে জানি না কেমন হবে, ওর মা বাবাকে নিয়ে যেহেতু প্রসঙ্গটা তুলবো। তা ঠিক আছে, বেশি কথা বলবো না, এই ফাঁকেই ঘর পুরো ফাঁকা, দেখো ক্যামেরাটা সেট করে নিই, ক্যামেরাটা সেট করে খাওয়া দাওয়া করে আসি, তারপর অ্যাকশন শুরু হবে। তা ঠিক আছে, সঙ্গে থাকো, বেশি বেশি করে লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করো, যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমরা তোমাদেরও আশীর্বাদ আমাদের দাও, যাতে আমরা আরও অনেক আগিয়ে যেতে পারি, তোমাদেরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর কে কে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পেয়েছো, কে কে যাচ্ছো, কী কী নিয়ে যাচ্ছো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো টাটা, বেশি কথা বলবো না, আবার চিল্লাবে, সন্দেহ করবে, ঘিটা নিতে এসছি জাস্ট। তা এই ফাঁকে ইন্ট্রোটা দিয়ে নিলাম, ক্যামেরাটা সেট করে চাই খেয়ে দিয়ে আসি, তারপর দেখো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, ও বাসন মাসন গুছিয়ে আসুক, অনেক রাতও হয়েছে, আমি একটু শুয়ে থাকি বুঝলে, বাসন মাসন মাজবে তো, নিজেটা যে আসবে। আচ্ছা গরম করে যা বন্ধুরা, বেশি বেশি জল খেয়ে বলতে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে A few moments later. Baba, bichhana karo na? To bichhana te to shore chhi, ami korchi hawa te shore chhi. Bhat khai ekta keu sho, ekta hatati kore. Shoro ami jao korbo chhamar moto anondo kharke shoshtite chao. Women. Anondo. আবে সালে বলো, হাফ প্যান্ট তো এবারে পরবো না, দুটো ট্যাক স্যুট আর একটা জিন্সের প্যান্টটা পরে যাবো, হয়ে যাবে দুদিনের মধ্যে, যা ইচ্ছা তোমার। ঘুম পাইছি, ঘুম পাইছি গো, এই বাড়িতে যা সময় আম, লিচু, কাঁঠাল, লস্যি, ফাইন মার্সে, শুধু মায়ের শাড়িটা আর বাবার জামাটা নিয়ে বাইরে যাবো। রাখো না, ঘুম পাইছে রিমি, তুমি কখন যাবো বাড়ি, তুমি কখন যাবো বাড়ি, তুমি মনে যাবো না, ধান ধরো কখন, কয়টার সময় যাবো, ঘুম থেকে একটু কাজ বাজ সেরে স্নান ফান করে দশ আমার ভাল লাগতেছে না, বিশ্বাস করো, কি মানে প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে লাগে, হ্যাঁ
দেখো আমার জামা কাপড়গুলো কি অবস্থা। প্রত্যেকবার জামা ষষ্ঠীতে বাড়ি যেতে লাগি তুমি? প্রতিবার জামা ষষ্ঠীতে বছরে একটা দিন দিদি ফিদি সবাই এলে এই শাড়িটা পরে নিলাম। হ্যাঁ, এ রুমালটা নিয়ে নিলাম তো। এরকম প্রত্যেকবার জামা ষষ্ঠীতে বাড়ি যেতে লাগি। শোনো না ব্যাংকা, ঘাম হইবে ওই বাড়িতে গিয়া, কেউ দিদির বরটা থাকবে, যখন টাকা পয়সা খরচ করবে তোমার তো এমনি ঘাম হয়, তখন এরকম করে মুজবা, এরকম মুজবা। সব ঠিক আছে, তুমি হামি দাও আর যাই দিয়ে পটকা নিয়ে দাও। আমি দেবো না ওয়া না, আমার আমার কথা শুনো, আমার কথা শুনো। তুমি দিও না যারা, তুমি যাবা এতদিন আমি কি করে থাকবো? তুই চুপ রে বাবা, তুই চুপ রে। হ্যাঁ, ও আমার চার, আমার সাথে তো তুমিও যাবা। যদি বিকালবেলা দিদি জামাই বাবু ওরা তুমি আমরা বাইরে বেরোই, তোমার এই শার্টটা খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। আর এই কুর্তাটা কো ভাই, এখন বলির পাটা হয়েছে, এই কুর্তাটা পরে চলো গরমের মধ্যে। আর এই কুর্তা না, আমাকে কুর্তা বানিয়ে দিচ্ছ তুমি, কুত্তার কথা বলো না, কুত্তা বলো, কুত্তা বানিয়ে দিচ্ছ আমাকে। না একটা কথা নিমিতা, তোমার মা যে নিমন্ত্রণ করলো, হ্যাঁ তোমার মা যে নিমন্ত্রণ করলো, একবার জানে না যে ওনার জামাই কাজ করে না, তাহলে কিছু না নিয়ে গেলে তো তোমার মা তো ওরা অপমান করবে। তুমি না নিয়ে যাবা কিছুর জন্য? আমার দেখো আমার একটা কথা, এই তুমি আমার কথা কোনো শুনছো না? হ্যাঁ, তুমি জানো না? আচ্ছা আমি যাবো, শোনো আমার কথা শোনো। প্রথম কথা, আমি কিন্তু একটা পয়সা খরচ করতে পারবো না, আমার কথা শোনো। কোন হে লোক, কাহাঁ সে আতে হে? ও কালকে মেয়েটা পরে জিন্সটা পরবি কালকে, যখন বালটা আমার কোনো কথা শুনে না, পরে 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 আমার সঙ্গে ঝামেলা মারবে, পরে আমার সঙ্গে ঝামেলা মারবে, তখন আমার আচ্ছা ঝামেলা মারবো না, আমার চশমা দেখি যদি ভেঙে যেত। বাল কথা কইতেছে, কথা শুন, দেখ আমার কথা শুন, একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। আমি কিন্তু একটা টাকা খরচ করব না, ঠিক আছে করতে হবে, আমি তো একটা টাকা খরচ করব, আমি সত্যি কথা বলছি। আমার আমাদের টাকা দেখে কম লাগে পুরো মা ওরকম করে অপমান করবে যে আমার বাড়িতে আসবা না, এই করবা না, ওই করবা না, নাটক শুরু করে এই আবার সেই সুরে ফিরে সেই ষষ্ঠী এসছে। আমার কথা শোনো, আমার কথাটা শোনো, আমি কিন্তু একটা টাকাও খরচ করতে পারবো না, আমাকে কিন্তু এই মুহূর্তে পয়সা নেই, টাকা খরচ করতে লাগবে না, তুমি শুধু আমার মা, আমি কিন্তু আমি কিন্তু খালি হাতে যাব। দাঁড়াও কি? হ্যাঁ খালি হাতে যাব কিসের জন্য? তাহলে আমি কোথা দিয়ে জামা কাপড় কিনবো? তুমি কি দাদার তো কাজ তো করো। আমার কথা শোনো, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, এইবার এখানে বসো, আমার কথাটা শোনো। বলো বলো না, তুমি কি জেনে বাড়ি যাবে এর মধ্যে? আমার কথা দাঁড়াও, আমি এতদিন সমস্ত কাজবা সাইরা তোমার মারে বসায় খাওয়াইছি, একটু দুই দিন আমি বাড়িতে যাম, এখন নকশা আমি জানি এসে তোমার আর তোমার মায়ের চালটি বাজি, কারণ এই যে আমি গেলে তো সব কইরা খাইতে লাগবে। মাও কাছে যাব, এবার আমার কথাটা শোনো, দেখো আমার কথাটা শোনো, তুমি দেখো কয়দিন পর গিয়ে ঘুরে এসো, আমার ভালো বুদ্ধিটা শোনো, নিজের মধ্যে ঝামেলা করে লাভ নেই। কে বাড়ি যা থাকো, দিন পরে যাম। হ্যাঁ আমার কথা শোনো, যে কয়দিন পর গিয়ে ঘুরে এসো, এখন তোমার মারে একটা বুঝাই মুঝাই দাও ভুলবার, যে মা আমি এই মুহূর্তে যাইতে পারবো না, কয়দিন পর গিয়ে ঘুরে এসো, এটাতে ভালো হইবে রিমি, মান সম্মান বাজবে। আর আমার যদি তোর মা মান সম্মান খায়, আমি কিন্তু তোকে ওখানে পিটাবো, কিন্তু আমি রেখে চলে আসবো, কিন্তু আর কিন্তু তোকে আনবো না। কুছ ভি
যথেষ্ট তোকে পরশু দিনের আগের দিনও ফোন করে ভালো মতন বললো তোর জন্য কেনাকাটা করেছে, জামার সাইজ দিলো শক্ত করেছে। তাহলে আমার মাকে তুই ভুলবার কথা কি করব? তাহলে তোমার মা তো জানে যে জামাই কাজ করে না, খাটে আমার মা একটা জামাই ষষ্ঠীতে জানে যে গেলে পরে খরচা আছে, জামাই কাজ করে না, তোমার কি হিসাবে বললো? তাহলে তো প্রতিটা শাশুড়ি তো জামাইদের বলতো সময় দেখা আমি আমার গায়ে তুলিস কিসের জন্য? সব গায়ে তুলবো না, তুই আমার গায়ে তুলিস কিসের জন্য? বালের এই যে কালকে পাঠাবো আর বাড়িতেই আনবো। হ্যাঁ কারণ জুটছে নাকি কেউ? এই যে তুমি একটা কথা কইলে ভাই, বাল আমার বড়, টাটা বিল্লা না তো আমি তো টাটা বিল্লা থা মনে করলে তো তোকে তো আমি পালকিতে করে নিয়ে যেতাম। ভদ্রভাবে দুই দিনের জন্য থাকলে কালকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র আমি যাব, শুক্রবার দিন চলে আমি যাব। হ্যাঁ আমি তোকে দিয়ে চলে আসব। না তুই দিয়ে না, আমি যাই যাবি গিলি, আমি থাকবো না, ভালো করে মুখে ঠুসবি খাবার গুলো, আমার খাওয়ার দরকার নেই। ওই পরের দিন বলবে চিংড়ি মাছ খাবো, এই মাছ খাবো, ওই মাছ খাবো, আগের বারও এই দিনে ভাবতি, তোর মা বলবে, তোর বোন বলবে, এই খাবো গজব বেজতি হ্যায়। তোমার মা, তোমার মারে যে আমি বসে খাওয়াই ভদ্র মতন টাকা দিবি আর আমার সাথে বাড়িতে যাবি, নাহলে আমি সংসার করবো না, করবি না, করবো না। ঠিক আছে বাড়ি থেকে থাকিস, যা বাড়ি থেকে থাকিস। তোর এত কিসের কথা? না আমি আসছো তো, তুই তো আমার বউ, তুই তো আমার কথা শুনবি? এত কিসের কথা? আমার মা নিমন্ত্রণ করছে, নিমন্ত্রণটা রক্ষা করুন। ঠিক বলেছো, তো যাও তুমি নিমন্ত্রণ রক্ষা, আমাকে কেন টানছো বাড়িতে? এখান থেকে এটুকু আমার বাড়ি, আমি রোজ রোজ বাড়ি পর্যন্ত যাই না, যে না আমার অল্প একটু সময় লাগে বাড়ি যেতে, তাই জন্য কিন্তু যেরকম তুমি যেরকম ভাবে কও, আমি আমাকে কেন ভাবে বুঝি না, তুমি যেরকম ভাবে কও আমি সেরকম ভাবে শুনি, সেইভাবে চলি, তার পরও এত অশান্তি হয় কি করে রে? তো আমাকে বারবার কেন টানছো? আমি যাব রুকতে রুকো বাত নিমন্ত্রণ তো ষষ্ঠীতে তো জামাই নিয়ে যায়, আমার জামা প্যান্ট ঢুকিয়েছিস, কি আশ্চর্য! আমি যাব না, আমার জামা প্যান্ট রেখে দে, কি আশ্চর্য! না আমার কাছে ভাই পয়সা পড়ি নেই, আমি যেতে পারবো না, পরিষ্কার কথা। আর কি অপমান, অপমান আমি সহ্য করতে পারবো? দেখ আমি কিন্তু তোর একটা ভালো কথা কইতেছি, আমার কিন্তু বাবা রাগাস তুই করেছিস আমি এসবে ভয় পাই না কিন্তু, তুই এরকম মা তো সকালবেলা কইছিল যে মানে তুই এক কাজ করছিস, কালকে কখন যাবি? সেই বুঝছি আমি সকাল সকাল উঠে, আমি তোর কাপড়ে তোর কালকে কিছু করতে লাগবে না, আমি ভাবতাম আমি বসাই নেবো, তুই তাহলে কটা গরম ভাত খাই যাবি। যেখানে মা আমার হয় কথা কইতেছে, মা আমারে যেহেতু মানে ই করছে, জানে মায়ের অনেকদিন বাড়িতে যায় না, মা আমার হয় কথা কইতেছে, সেখানে তাহলে গিলটি বাস তুই? আমি গিলটি বাস? আমি তো বলেছি মা তো আমাকে বলেছে। মা ডাকবো এখন? না মা শুয়ে পড়েছে, অনেক রাত হয়েছে।
অনেক রাত হয়েছে। মরছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুই কে মরছিস? মরবো কেন? তো বাড়ির জন্য আমি মরবো? মরছিস কেন? মরছিস বারবার বলছিস, তুই এরকম করছিস কিসের জন্য? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। तू बार 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 ये कुछ चीजें बोले तो मैं जाबो ना, मैं तो दिख लो जा भी ना আমার যাবে নিবি না, আমি বলেছি তো আমি যাবো। ওটার মধ্যে ফেলছিস কেন? আমি যাবো না, তুই যা, তুই যে যাবে নি যা, তোকে নালে যেতে দেব না। দেখ বেশি আমার মাথা করবি, তোকেও যেতে দেব না ষষ্ঠীতে, তোকেও যেতে দেব না, তোকেও যেতে দেব না। তুই যদি ওটাই চাস তোকে যেতে না দেবো, দেখবি তোকেও যেতে দেবো না। এবার তুই কোনটা চাস দেখ। ষষ্ঠী 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 মাথার উপরে ষষ্ঠী ষষ্ঠী না হচ্ছে তোর জামা প্যান্ট গুলি ভরে, তুই যদি যাস তোর জামা প্যান্ট গুলি ভরে রাখবি। আমি যাবো না তোদের বাড়িতে, জীবনে যাবো না। তোর বাবার জন্য জামা প্যান্ট কিনেছিস, তোর বাবার জন্য জামা প্যান্ট কিনেছি, তুই দেখ 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 তাহলে কেসা লাগা মেরা মজাক। এই দেখো বন্ধুরা, তোর বাবার জন্য জামাটা, এই গেঞ্জিটা কিনেছি পাগল। তুই প্র্যাক আজকের পর থেকে তুই আমার সাথে কোনো রকম কথা বলবি না, সহ্যের একটা সীমা থাকে, পুরো পাগল। তোর কি মনে হয় দিনে বড় পাগল বানায় খাবি? আমি পাগল? আচ্ছা সরি, তোমার বাড়িতে যাব, তোমাকে আমি যাব, আমি নিজেই যাব না। ব্যান্ড পাটা লেকে জায়গা, আমি নিজে থাকতে লেকে জায়গা। তো বন্ধুরা দেখো কি অবস্থা করেছে, দেখো তাতে ঘুম পুরো শেষ হয়ে গেছে, আর কালকে নিয়ে যাচ্ছি ওর বাড়িতে, যেতে লাগবে শ্বশুর বাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ওকে ঠান্ডা করি।